বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বিকল্প হিসেবে প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে বিদ্যুৎ, ডিজেল, গ্যাস কেনার প্রক্রিয়া চলমান। এর মাঝেই দুদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা। দুপুর 3:30 গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশের জোট G20 শীর্ষ সম্মেলনে অতিথি রাষ্ট্রনেতা হিসেবে শেখ হাসিনাকে আমন্ত্রণের বার্তা দেন বিনয় কাত্রা। জানান, সূচনা বক্তা হিসেবে প্রধানমন্ত্রীকে পেতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উঠে আসে আলোচনায়। এর আগে দুপুর 12:00 ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিনয় কাত্রা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মেমনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তিনি। পরে 1 ঘন্টার অফিস কনসালটেশনে দুই সচিবের নেতৃত্বে অংশ নেন বন্ধু রাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিনিধিরা। বিকেলে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব। জানান, নেপাল ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহার করে সরবরাহ লাইন স্থাপনের আশ্বাস দিলেও বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ অংশে সরবরাহ লাইনের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছে দেশটি। নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার বিষয়ে আমি ভারতের সহযোগিতা কামনা করেছি। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ অবস্থানরত 1.1 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও ভারতের সক্রিয় ভূমিকা কামনা করেছে। এদিকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টনের ব্যাপারে দিল্লিকে আবারও জানিয়েছে ঢাকা। আমি তিস্তা সহ সকল আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টনের বিষয়ে দ্রুত চুক্তি সম্পাদনের উপর গুরুত্ব আমাদের পুনর্ব্যক্ত করি এবং সমাধানের জন্য ভারতের নিবিড় সহযোগিতাও প্রত্যাশা করেছি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিনয় কাত্রার সম্মানে পররাষ্ট্র সচিবের মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। তবে কোনো অংশে গণমাধ্যমের মুখোমুখি হননি বিনয় কাত্রা। বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।